হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তোমরা তো জানোই আমরা আছি মুর্শিদাবাদে, আর আজ আমরা চলে এসেছি ঘুরতে হাজারদুয়ারিতে। ঢুকেই কিন্তু টিকিট কাউন্টারটি তোমরা দেখতে পারবে, আর এখানে কিন্তু পার হেড টিকিট প্রাইস মাত্র 25 টাকা করে। হাজারদুয়ারি আসলে একটি বিশাল বড় প্যালেস, যেটা এখন পরিণত হয়েছে মিউজিয়ামে। এখানে কিন্তু ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, আর ভিতরে কিন্তু দেখার মতন প্রচুর কিছু আছে। তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য ভিতরে জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর ঠিক তার উল্টা পাশেই কিন্তু এটা তোমরা যেটা দেখছো সেটার নাম হলো ইমামবাড়া। এটা কিন্তু ট্যুরিস্টদের জন্য বন্ধ আছে। আমাদের কিন্তু বেশ ভালো লাগলো সেখানে। যেহেতু অনেকটাই গরম ছিল, সেই জন্য কিন্তু বাইরের দিকটা আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। সেই জন্য ভিতরে মিউজিয়ামে ঘুরে আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব চলে এসেছি। মুর্শিদাবাদে হাজারদুয়ারে কিন্তু 1000টা দরজা আছে, তার মধ্যে 900টি আসল এবং 100টি নকল। এটার হিস্ট্রি পরে তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। আমরা এখন চলে এসেছি বনেদি হেসেলে। যেহেতু অনেক সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম, সেই জন্য কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো। এই যে ক্রাউডটি তোমরা দেখছো, এটা কিন্তু আমরা যতবারই এখানে এসেছি সমান ক্রাউডই সবসময় পেয়েছি। আর এখানে এত সুন্দর করে সব কিছু সাজানো, পুরো বাঙালিয়ানা এরকম পরিবেশ, সত্যি আমাদের তো খুবই ভালো লেগেছিল। এর আগেও আমরা একবার এখানে এসেছিলাম, কিন্তু তখন সেটার ভিডিও আর করা হয়নি, সেই জন্য আজকে তোমাদের ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু শেয়ার করছি। ছোট্ট একটি রেস্টুরেন্ট, আর এটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে সেটা দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আমাদের পড়ার বইয়ে সমস্ত কিছু দিয়েই কিন্তু এখানে সাজানো হয়েছে, সহজ পাঠের গল্প থেকে শুরু করে সমস্ত কিছু। একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ওখানে গেলেই যে তোমরা সবসময় জায়গা পাবে তা কিন্তু না, কারণ সেখানে সবসময় অনেকটাই ভিড় থাকে, তো একটু ওয়েট করতে হয়। আমাদেরও সেদিন ওয়েট করতে হয়েছিল। তো ফাইনালি আমরা দুজনের সিটে বসলাম, প্রচণ্ড গরম থেকে এসেছিলাম তাই প্রথমে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো এবারে আমাদের খাওয়া চলে এসেছে। বাঙালিয়ানা হোটেলে একটু ইলিশ মাছের ঝোল আর চিকেন কষা না হলে কিন্তু ঠিক জমে না, আমরা সেটাই নিয়েছিলাম। আমরা নিয়েছিলাম প্লেন রাইস, আর তার সাথে ছিল চিকেন কষা আর ইলিশ মাছের সর্ষে ইলিশ, এবং তার সাথে ছিল বাসন্তী পোলাও। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকে আরও দ্বিগুণ বেশি টেস্টি ছিল, বিশেষ করে ইলিশ মাছ। আমরা দুজনেই কিন্তু খাদ্যপ্রেমী, ফুড নিয়ে আমাদের একটু দুজনেরই অবসেশন আছে। আমাদের বেশ ভালো লাগে বিভিন্ন ধরনের হোটেলে গিয়ে বিভিন্ন ধরনের খাওয়া টেস্ট করা, কিন্তু এই ধরনের খাওয়া যেটা আমরা খাচ্ছি এটা তো আমাদের বাঙালিদের প্রিয় খাওয়া, আর আমাদের দুজনেরও। এই বনেদি হেসেলে খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেলের যে অ্যাম্বিয়েন্সটা আছে, আর খুবই সেটা ফটোজেনিক ছিল, আর খুবই মনোরম একটা পরিবেশ, সমস্ত কিছুই নিয়ে কিন্তু খুবই দারুণ লেগেছে আমাদের। তবে একটা কথা আমাদের দুজনেরই মনে হচ্ছিল, যেটা কাশ এরকম ধরনের একটা হোটেল বা রেস্টুরেন্ট আমাদের বাড়ির এখানে থাকতো, তাহলে আমরা প্রায় প্রায় ভিজিট করতে পারতাম। এই জিনিসটা কিন্তু আমরা দুজনেই খুব বলছিলাম। আর অবশ্যই হ্যাঁ, এত সুন্দর খাওয়া খেয়ে বাড়ির লোকের কথা তো খুবই মনে পড়ছিল, যে সবার সাথে যদি শেয়ার করে খেতাম তাহলে ওটার আনন্দই আলাদা হতো। আমাকে কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানিও যে এখানের পরিবেশ আর সমস্ত কিছু তোমাদের কেমন লেগেছে, আর অবশ্যই আমার ব্লগটি তোমাদের কেমন লেগেছে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। এই ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সাবধানে থেকো।